সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। জরিমানা পরিশোধ না করে পুলিশ কর্মকর্তাকে পেটালেন তিনি। লকডাউনে টিকটক এক পা উঁচু করে 15 মিনিট। ফকির আলমগীরের জানাজা সম্পন্ন। ডেল্টার পর হানা দিতে পারে করোনার নতুন ভ্যারিয়েন্ট। মাছের ড্রামের ভেতরে করে বাড়ি ফিরছিলেন তারা। এবার দেখুন বিস্তারিত সংবাদ। জরিমানা পরিশোধ না করে পুলিশ কর্মকর্তাকে পেটালেন তিনি। করোনা প্রতিরোধে শুক্রবার থেকে শুরু হওয়া কঠোর বিধিনিষেধ অমান্য করে ব্যক্তিগত গাড়ি নিয়ে বেরিয়েছিলেন তিনি। ভ্রাম্যমাণ আদালতের সামনে পড়ায় দেওয়া হয় অর্থদণ্ড, কিন্তু জরিমানার টাকা পরিশোধ না করে তিনি গাড়ি নিয়ে সটকে পড়েন। ধাওয়া করে এক পুলিশ কর্মকর্তা তাকে থামান। ক্ষিপ্ত হয়ে তিনি গাড়ি থেকে নেমে ওই পুলিশ কর্মকর্তাকে মারধর করেন, পিটিয়ে তার পোশাক ছিঁড়ে দেওয়া হয়। নীলফামারী সৈয়দপুর পৌর শহরের শুক্রবার রাত 8:30 দিকে ঘটনা ঘটে। সৈয়দপুরের বিশিষ্ট ব্যবসায়ী আলতাফ হোসেনের বড় ছেলে আতিফ আলতাফ এই কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মারধরের শিকার পুলিশ কর্মকর্তার নাম আতাউর রহমান, তিনি সৈয়দপুর থানার পরিদর্শক হিসেবে কর্মরত। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সৈয়দপুরের সেনানিবাস এলাকার সিএসডি মোড়ে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন আতিফ আলতাফ। এ সময় সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা তার গতিরোধ করেন। বিধিনিষেধ অমান্য করার অভিযোগে ঘটনাস্থলেই তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রমিজ আলম তাকে 500 টাকা জরিমানা করেন। এতে ক্ষিপ্ত হয়ে জরিমানা পরিশোধ না করেই গাড়ি নিয়ে চলে যান আতিফ। আরেকটি গাড়ি নিয়ে 1 কিলোমিটার পথ ধাওয়া করে আতিফকে শহরে বঙ্গবন্ধু সড়কের নেস্কো অফিসের কাছে ধরে ফেলে পুলিশ। এ সময় গাড়ি থেকে নেমে কর্তব্যরত পরিদর্শক আতাউর রহমানের গায়ে হাত তোলেন আতিফ। ওই পরিদর্শককে পিটিয়ে পোশাক ছিঁড়ে দেওয়া হয়। সৈয়দপুর থানার পরিদর্শক তদন্ত আতাউর রহমানের সঙ্গে ঘটনাস্থলে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ সময় তার পোশাক ছেঁড়া দেখতে পাওয়া যায়। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল হাসনাত খান জানান, ভ্রাম্যমাণ আদালত অমান্য, পুলিশের গায়ে হাত তোলা ও লকডাউন ভাঙার মতো একাধিক অপরাধ সংঘটিত করেছে আতিফ। তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে, তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে। এর আগে ছেলের বৌভাতে কলেজের মাঠে রাজকীয় সাজে সাজিয়ে কোটি টাকা খরচ করে আলোচনায় এসেছিলেন ব্যবসায়ী আলতাফ হোসেন। এদিকে লকডাউনে টিকটক এক পা উঁচু করে 15 মিনিট। টিকটক যেন বানাতেই হবে তাদের, কঠিন করোনা পরিস্থিতি হোক কিংবা কঠোর বিধিনিষেধ। কিন্তু বাদ সাধলেন আনসার ও বিজেপি সদস্যরা। শেষে জরিমানার বদলে এক পা উঁচু করে 15 মিনিট দাঁড়িয়ে থাকার শাস্তি পেলেন দুই টিকটক কিশোর। শুক্রবার বিকালে চাষাঢ়া সান্ত্বনা মার্কেটের সামনে এভাবে লকডাউনে অমান্যকারীদের এক পা তুলে দাঁড় করিয়ে রাখেন বিজেপি ও আনসার সদস্যরা। জরিমানার বদলে অভিনব এই শাস্তি প্রদান করায় অনেকে সাধুবাদ জানিয়েছেন আইন শৃঙ্খলায় নিয়োজিতদের। চাষাঢ়ায় নিয়োজিত আনসার সদস্যরা জানালেন, শুক্রবার বিকালে মাসুদ ও আলামিন নামে দুই কিশোর হেঁটে পার হচ্ছিলেন চাষাঢ়া চত্বর। পথিমধ্যে আনসার সদস্যদের জিজ্ঞাসাবাদের মুখে পড়েন তারা। একবার বলছেন কাজে যাবেন, আবার বলছেন ঈদগাহে যাবেন। বাধ্য হয়ে পাঠানো হয় বিজিবির কাছে। বিজিবি সদস্যরা চেপে ধরতেই উভয়ে বলে দেন আসল তথ্য। মাসুদ জানায়, শুক্রবার টিকটক ভিডিও বানাতে কেন্দ্র ঈদগাহের দিকে যাচ্ছিলেন তারা। লকডাউন জানা থাকলেও কেউ কিছু বলবে না এমন ভরসাতেই বের হয়েছিলেন, কিন্তু শাস্তির মুখোমুখি হবার পর এখন ক্ষমা চেয়ে ফিরে যেতে চান নিজ বাড়িতে। একইভাবে আরেক কিশোর আলামিন জানায়, শুক্রবার ঘরে বসে থাকতে ভালো লাগছিল না তার, বাসায় বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছেন তিনি, তাই বন্ধু মাসুদকে সঙ্গে নিয়ে চাচার বাসায় যাচ্ছেন। ঈদের ছুটিতে বেরিয়ে আসার জন্যই লকডাউনের মাঝে বের হয়েছেন তারা। উভয়ের ভিন্ন ভিন্ন বক্তব্যের পরে শাস্তি দেওয়া হয় এক পা তুলে দাঁড়িয়ে থাকার নির্দেশ। 15 মিনিট পর ছেড়ে দেওয়া হয় উভয়কেই, তবে ঈদগাহের দিকে নয়, তাদের বাড়ি দেওভোগের দিকেই ফিরে যেতে বাধ্য করেন তারা। এদিকে ফকির আলমগীরের জানাজা সম্পন্ন হয়েছে। প্রখ্যাত গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীরের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার বেলা 11:16 রাজধানীর খিলগাঁওয়ে পল্লিমার সংসদ প্রাঙ্গণে তার জানাজা হয়। জানাজার শেষে ফকির আলমগীরের মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। দুপুর 12:00 সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় সেখানে স্বাস্থ্যবিধি মেনে মরদেহে নাগরিক শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে। কেন্দ্রীয় শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদন শেষে বাদজোহর খিলগাঁও মাটির মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তালতলায় একটি কবরস্থানে তাকে দাফন করা হবে। শুক্রবার করোনা আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফকির আলমগীর।
এদিকে ডেল্টার পর হানা দিতে পারে করোনার নতুন ভ্যারিয়েন্ট। ফরাসি বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এবছর শীতের মধ্যে করোনার নতুন একটি ভ্যারিয়েন্ট বিশ্বের মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে। ফরাসি সরকারের বিজ্ঞান পরিষদের শীর্ষ কর্মকর্তা জোফ্রাশোয়া ডেলফ্রেসি শুক্রবার কথা জানান খবর ফরাসি বার্তা সংস্থা কানেকশনের। তিনি বলেন, গত বছর প্রথম ঢেউয়ের পর থেকে দ্রুত মিউটেশন ঘটিয়ে বিশ্বের বিভিন্ন দেশে একের পর এক স্ট্রেন তৈরি করেছে করোনা ভাইরাস। সম্প্রতি ডেল্টা স্ট্রেনের দাপটে বিশ্বের নতুন করে সংক্রমণ বাড়ছে, এসে গেছে তৃতীয় ঢেউ। ফ্রান্স অবশ্য জানিয়েছে তারা চতুর্থ ঢেউয়ের মুখে। শুক্রবার ফরাসি সরকারের বিজ্ঞান পরিষদের শীর্ষ কর্মকর্তা শীতের মধ্যে নতুন ভ্যারিয়েন্টের আগমন বার্তা জানিয়ে সতর্ক করেছেন। তবে নতুন ভ্যারিয়েন্ট কতটা সংক্রামক হবে, ডেল্টার থেকেও ভয়ঙ্কর হবে কিনা, সে বিষয়ে এখনই নিশ্চিত কিছু বলা যাবে না বলে জানিয়েছেন তিনি। ফ্রান্সের মানুষকে আগের মতোই মাস্ক পরা ও শারীরিক দূরত্ব বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি। ডেলফ্রেসির মতে, আগামী কয়েক বছর পৃথিবীটা দুদলে ভাগ হয়ে যাবে। এক দল দেশে যারা টিকা পেয়েছে ও আরেক দল যারা টিকা পায়নি, এই দুই পৃথিবীর মধ্যে সমন্বয় রেখেই চলাই আগামী দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। চতুর্থ ঢেউ সামাল দিতে ইতিমধ্যে হেলথ পাস ব্যবস্থা চালু করেছে ফরাসি সরকার। বুধবার থেকে সিনেমা, জাদুঘর, সুইমিং পুল, ময়দান সহ যে কোনো প্রকাশ্য স্থানে যেতে হলে কোভিড নেগেটিভ রিপোর্ট বা টিকাদান প্রশংসাপত্র দেখাতে হচ্ছে। রেস্তোরাঁ, ক্যাফেতে এই পাস চালু করতে এবং স্বাস্থ্য পরিষেবায় নিযুক্ত কর্মীদের ক্ষেত্রে টিকাদান নিশ্চিত করতে শুক্রবার পার্লামেন্টের নিম্নকক্ষে খসড়া আইন পেশ করা হয়েছে। তবে দেশবাসীর একটা অংশ নতুন কড়াকড়িতে বিরক্ত, তারা কোভিড বিধি লাঘব করার দাবিতে প্যারিসসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন। এদিকে সিডনিতে গত 24 ঘন্টায় রেকর্ড সংক্রমণ ঘটেছে। করোনা এতটাই ছড়িয়েছে যে শুক্রবার সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেছে অস্ট্রেলিয়া সরকার। দেশটিতে পর্যন্ত মাত্র 12% মানুষের টিকাদান সম্পন্ন হয়েছে। পর্যাপ্ত টিকাদানের অভাবেই যে অস্ট্রেলিয়ায় সংক্রমণ হুহু করে বাড়ছে তা মেনে নিয়েছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। এজন্য দেশবাসীর কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। মাছের ড্রামের ভেতরে করে বাড়ি ফিরছিলেন তারা। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কঠোর লকডাউনের প্রথম দিনে রাস্তা অনেকটা ফাঁকা থাকলেও কিছু কিছু দূরপাল্লার যানবাহন চলাচল করতে দেখা গেছে। এসব দূরপাল্লার পরিবহন ঢাকায় প্রবেশ করছে, অল্প সংখ্যক পরিবহন উত্তরবঙ্গের দিকেও যাচ্ছে। ঈদ শেষে কিছু কিছু কর্মমুখী মানুষ কর্মস্থলে ফিরতে দেখা গেছে। শুক্রবার 23 জুলাই ঈদের তৃতীয় দিনে ঘরমুখী মানুষ বাস, ট্রাক ও পিকআপ ভ্যানে করে গন্তব্যস্থলে যাচ্ছে। চলাচলকারীদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। সকাল থেকেই পুলিশ কঠোর লকডাউনে বাস্তবায়নে কাজ করছে। তবে গাজীপুরে জেলা শহর অনেকটাই ফাঁকা। অপরদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় পুলিশের চেকপোস্টে একটি পিকআপ সন্দেহ হলে তল্লাশি করে দেখা যায় মাছের ড্রামের ভেতরে করে যাত্রী নেওয়া হচ্ছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বেলাল হোসেন বলেন, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তায় পুলিশ চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করছিল। তখন ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি ট্রাক সন্দেহ হলে তা থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় ট্রাকে থাকা মাছের ড্রামের ভেতর থেকে 10 যাত্রীকে উদ্ধার করা হয়। পরে যাত্রীদের নামিয়ে দিয়ে গাড়ি চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।